সবাই এখানে এক কথায় অন্তত একটা কথা বলছেন যে রাজনীতি অন্তরায় নয়, দলীয় রাজনীতির থেকে দূরত্ব থাক, কিন্তু রাজনীতি এখান থেকে, আমাদের রাজনীতি এখান থেকে প্রেরণা নেই। আরো একটা জিনিস সাবধানে থাকতে হবে আমাদের, একদল লোক কিন্তু এই সুযোগে ওথ পেতে বসে আছে যে আমি একটা নর্থ বেঙ্গল লবিকে সরিয়ে দিলাম কিন্তু আমার লবিটাকে আমি ওখানে গিয়ে এস্টাবলিশ করে দিলাম, এই জিনিসটা যাতে না হয়। তাই জন্য স্যারের কথাটা খুব গুরুত্বপূর্ণ যে আমরা যেন আগামী এক বছর পুরো জিনিসটা, এক বছর না বা তারও বেশি, পুরো জিনিসটাকে মনিটরিং রাখি এবং এই বাচ্চাদেরকে যেন একজনকেও ভিক্টিমাইজ না হতে হয় সেই জায়গাটা আমাদেরকে দায়িত্ব নিতে হবে। ঠিক, আমি এবার একে একে দর্শকদের প্রশ্ন নেব। প্রথমে রুমা মল্লিক, সংক্ষেপে আপনার প্রশ্ন রুমা দেবী প্লিজ। আমি সন্ময়দাকে প্রশ্নটা করছি, একটু আমাকে ক্লিয়ার করে দেবেন যে রাজনীতি নিয়ে যে কথাগুলো হচ্ছে, আচ্ছা যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে রাজনীতি করছেন কি করছেন না, উনি তৃণমূলের হয়ে কাজ করছেন না পশ্চিমবঙ্গের মানুষের হয়ে কাজ করছেন, এটা আমার কাছে একটা প্রশ্ন বড় হয়ে দাঁড়িয়েছে। উনি এই ছোট ছোট যে ডক্টরদের রয়েছে তার যে জুনিয়র ডক্টরদের সঙ্গে এইভাবে প্রতারণা করলো, এটা আমার কাছে মানে মনে খুব কষ্ট দিয়েছে। বেশ, আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। আমরা এখানে যারা রয়েছি প্রত্যেকের মুখ্যমন্ত্রী উনি, ঠিক যেদিন ভোট হয়ে গেছে পরের দিন থেকে। আমি এখানে নবীন পট্টনাকের একটা ছোট্ট কথা কোট করবো, উড়িষ্যায় নির্বাচিত হওয়ার পরের দিন সমস্ত আইএএস, আমি ওখানকার সরকারি একদম সর্বোচ্চ পর্যায়ের অফিসারের মুখে শুনেছি, ডেকে বৈঠক করে বলেছিলেন ফ্রম টুডে, আজ থেকে কোনো বিরোধী রাজনৈতিক দল বা আমার বিরুদ্ধে বিক্ষোভ হচ্ছে যারা করবেন কোথাও কোনো জায়গায়, আপনারা তাদের আগে অ্যাটেন্ড করবেন, তারপর আমার রাজনৈতিক দলের লোকজনকে অ্যাটেন্ড করবেন। দিস ইজ হোয়াট গভর্নেন্স। আজকে এই গভর্নেন্সটা বাংলা থেকে চলে গেছে, 40 দিন সময় লাগছে, একজন ভদ্রমহিলার ইগোর স্যাটিসফ্যাকশন হচ্ছে না। আমাদের যে 14,000 কি 15,000 সরকারি ডাক্তারদের মধ্যে, তাদের মধ্যে যদি অর্ধেকও তৃণমূল সমর্থক হয়, এই যে আইএমএর মধ্যে হয়তো অধিকাংশই তৃণমূল পন্থী ছিলেন এক সময়, কিন্তু আজকে তো তারাও তাদের সেই সংকীর্ণ দলীয় ভাবটা ছেড়ে দিয়ে এসছে, রাখতে পারলো না। আজকে তারা যদি এগিয়ে না আসতো এবং মেডিকেল কাউন্সিল এবং আইএমএর সম্বন্ধে যে যাবতীয় তথ্য তারা সামনে রেখেছে, এরা কারা? ঠিক, এরা তো ভুলে গেছে যে আমি কোন দল, সেটা তো তাকে আটকায়নি। ঠিক, তো তাদের সাধুবাদ দিতে হবে সেখানে। অবশ্যই অবশ্যই। ডক্টর প্রমিত বিশ্বাস, চিকিৎসা বিজ্ঞানেরই পড়ুয়া, মেডিকেল কলেজ এবং হসপিটালের চতুর্থ বর্ষের ছাত্র। প্রমিত, আপনার প্রশ্ন। আমি সকল শ্রদ্ধেয় বক্তার কাছে একটাই কোশ্চেন করব যে এই রাজনীতি শব্দটা বড্ডই প্রাসঙ্গিক এবং এর সামনে যে বিশেষণগুলো আমরা অ্যাড করছি, যেমন দলীয়, ভালোবাসা ইত্যাদি, এই যে বিস্তর বিশেষণের পরে যে ফারাকটা আসবে দলীয় রাজনীতি কিংবা এই রাজনীতি ওই রাজনীতি বাকি, সেগুলো আমরা প্রত্যন্ত বাংলার বা সাধারণ জনগণকে কীভাবে বোঝাবো? কিন্তু আমার মনে হয় যে এই রাজনৈতিক ব্যাপারটা, দলীয় রাজনৈতিক ব্যাপারটা প্রত্যন্ত গ্রাম বাংলায় কিংবা অপমর জনগণের মধ্যে বেশ মানে কনফিউশনের। প্রমিতরা জিজ্ঞাসা করছেন কেন, তার কারণটা স্পষ্ট করি। প্রমিত এমন একটা শহর থেকে এসছেন যে শহরের স্কুলে এই সন্দীপ ঘোষ পড়াশোনা করেছেন, বনগাঁ, উত্তর চব্বিশ পরগনার বনগাঁ, ফলে প্রমিত জানেন। আসলে আমি কেন বললাম কথাটা, প্রমিত জানেন যে ওই সন্দীপ ঘোষের শহরেও এই কথাটা প্রমাণ করাটা বা বোঝানোটা কতটা কষ্টকর। অনুরোধ, হ্যাঁ, প্রমিত যে কথাটা বললো একদম গুরুত্বপূর্ণ। প্রমিত এই আন্দোলনে প্রথম দিন থেকেই আছে, রাত্রে ঝড় বৃষ্টির মধ্যে আমি দেখেছি রাত গভীর তিনটের সময় একটা ছেলে এসে দাঁড়িয়ে থেকে ওখানে আন্দোলনটা করছে। তাকে যে যখন আমি জিজ্ঞাসা করছি যে আন্দোলনের কারণ কী, তারা একটা কথা বলছে, আমার দিদির বিচার চাই। এই তিনটে কথার মধ্যে যে রাজনীতি আছে, সেই রাজনীতি কিন্তু গ্রাম বাংলার মানুষ রিলেট করতে পারছেন, সেই ক্ষেত্রে কিন্তু স্বতঃস্ফূর্ত আন্দোলনের এটাই, কারণ এই গণ আন্দোলনের কোনো ব্যাকরণ হয় না। কারণ এই আন্দোলন শুরু হয়েছিল যে স্লোগান দিয়ে, যে শাসক তোমার কিসের ভয়, ধর্ষক তোমার কে হয়। তারপর যখন আন্দোলনের গতি সামনে এসেছে তখন স্লোগানটা পাল্টে গেছে, খেয়াল করবেন, বলছে শাসক তোমার কিসের ভয়, ধর্ষক তোমার বন্ধু হয়। এই রাজনীতি কিন্তু কোনো দলীয় রাজনীতি দপ্তর থেকে স্লোগান ঠিক করে দেওয়া হয়নি, এই অভিজ্ঞতা ওখানে যারা বসে আছে তারা সেই অভিজ্ঞতার ভিত্তি থেকে স্বতঃস্ফূর্তভাবে এই স্লোগান উঠে এসেছে এবং এই স্বতঃস্ফূর্ততাটাকেই ভয় পাচ্ছে সবাই, এবং আমরা স্বতঃস্ফূর্তটাকে বাঁচিয়ে রাখবো দলীয় রাজনীতির বাইরে রেখে। পুরো অভিষেক দেবরায় আপাতত সাহিত্যিক, অভিনেতা এবং
নাট্যকর্মী অভিষেক আপনার প্রশ্ন। আমার কাছে কথা হলো তিনটে, সেটা হলো যেটা অর্চিষ্মান যেটা বলেছে মনিটরিং করা, যে এক বছর বা দেড় বছর বা দু বছর। আমার কাছে কথা হচ্ছে নট অনলি ডক্টর্স বা নট অনলি আপ টু আ সার্টেন পিরিয়ড, আমার মনে হয় আমাদের সোশ্যালি যা ঘটছে সব কিছু মনিটর করা উচিত এবং একইভাবে ছোট ছোট ইস্যু নিয়েও আমাদের একইভাবে প্রতিবাদ করা উচিত, তাহলেই কিন্তু আমরা মানে জিনিসগুলো থেকে ওভারকাম করতে পারবো। বিরোধী দল আমরা সবসময় না অপেক্ষা করে থাকি যে কখন একটা ভালো বিরোধী দল আসবে আমার কথা বলবে তবে গিয়ে ক্ষমতা, আমরা নিজেদের কথা কেন বলি না? আমরা তো ভোটার, আমাদের তো ডেমোক্রেটিক্যালি রাইট রয়েছে, আমরা সবসময় কেন বিরোধী দলের কোর্টে বল ঠেলবো কে বিরোধী নেতা কে বিরোধী নেত্রী? মনে হয় না। আমি এই উত্তরটা আমি বুঝতে পেরেছি অভিষেকবাবু আপনি কি বলতে চাইছেন। আমি এই উত্তরটা আমার মনে হয় দেওয়ার জন্য সবথেকে ভালো কুণালদা। কুণালদা, অভিষেকের কথার মধ্যে হয়তো উত্তর ছিল, অভিষেক বলতে গিয়েও নাগরিক শব্দটা বলেছেন পরে ভোটার বলেছেন আগে। আমরা প্রতিবাদ করি না সম্ভবত এই কারণে, আমরা আগে নিজেদের ভোটার ভাবি তারপর বোধ হয় নাগরিক ভাবি। এই জিনিসটাকে কিছুটা ওই ঘুমধরা ঘিয়ে ভাজা টাইপের মনে হচ্ছে। এবার আমাদের সেই গতগুলোকে, এদের মধ্যে তো সেই গতটা ছিল না, এদের মধ্যে তো সেই একঘেয়েমিটা ছিল না, স্লোগান দিতে পেরেছে ভোর হলো দৌড় খোলো। কেন হচ্ছে না, কেন আমরা হেলথ স্কিমকে আরো জোরদার করতে পারছি না, কেন আমরা যে ইনফ্রাস্ট্রাকচারের ইস্যুটা কে তুলেছে, এরা তুলেছে, এদের এজেন্ডার মধ্যে ইনফ্রাস্ট্রাকচারের ইস্যু এসেছে। আমি সবার শেষ প্রশ্ন নেব ডক্টর ময়ূখ চ্যাটার্জি, এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালেরই চতুর্থ বছর ফাইনাল ইয়ার স্টুডেন্ট, মাফ করবেন, বর্ধমান থেকে কলকাতায় এসেছেন। ময়ূখ আপনার প্রশ্ন, দলীয় রাজনীতি আমাদেরকে কিভাবে সাহায্য করবে? 37টা থেকে 370টা সিসিটিভি কি লাগবে? সেটা আমরা 40 দিন বসে আছি এখানে, 40 দিন এটা হলো না, দলীয় রাজনীতি এলে এটা কিভাবে এটা অ্যাক্সিলারেটেড হবে, আমি সেটা জানতে চাই। কার কাছে প্রশ্ন আপনার? রাজনীতির উপায়ে যারা দাঁড়িয়ে আছেন তাদের কাছে, তাদের মধ্যে যে কোনো একজন। রুদ্রদা উত্তর দেবেন। হ্যাঁ, আমি আবার যেটা বলছি যে প্রতিধ্বনি তোলাই যায়, এটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট। এর আগেও যেটা উঠেছিল যে বারবার বহু আগে থেকেই যদি বিরোধী রাজনৈতিক দল হিসেবে ভারতীয় জনতা পার্টি, তারা কিন্তু প্রচুর ইস্যু তুলেছিলেন যে বিভিন্ন উন্নয়নের পরিকাঠামোর জায়গায় সেই প্রকল্পের টাকা আত্মসাৎ হচ্ছে, সাধারণ মানুষ সুবিধে পাচ্ছে না। আন্দোলনটায় যে একটা মানবিক দিক আন্দোলন রয়েছে, এখানে কোনো রাজনৈতিক রং লেগে গেলেই যারা এই আন্দোলনকে ভাঙতে চাইছে তাদের সুবিধে হবে। তাই আমি একটা ছোট কথা বলি রুদ্রনীল, আমরা তো নিজেদের জানো তো এই ঝগড়াঝাটিতে এত নিমগ্ন থাকি, বিজেপির তীব্র বিরোধিতা করে তামিলনাড়ু। হ্যাঁ, স্ট্যালিন গভর্নমেন্ট বিজেপির তীব্র বিরোধিতা হয়েও দে হ্যাভ অ্যামালগেমেটেড আয়ুষ্মান ভারত। কেরালা তীব্র বিরোধিতা করে বিজেপির, কেরালা তার পাবলিক হেলথ স্কিমের মধ্যে তারা অ্যামালগেমেট করেছে আয়ুষ্মান ভারত। একজন রাস্তায় নামে, সে কিন্তু 10 কোটি পশ্চিমবঙ্গের মানুষকে রিপ্রেজেন্ট করছে। অবশ্যই, যখন একটা রাজনৈতিক দল নামছে রাস্তায় প্রতিবাদে, তখন কিন্তু ওর জায়গাটা সংকীর্ণ হয়ে যাচ্ছে। তো সেই জায়গায় রাজনৈতিক দল লাগে সংকীর্ণ, আমি এটা কন্ট্রাডিক্ট করছি, একদম কন্ট্রাডিক্ট করতে বাধ্যই হব। আমার নিজের যেটা মনে হয় যে প্রত্যেকটা ক্ষেত্রে, যেমন ডাক্তার ভাইয়েরা বা সিনিয়ররা তারা যে যে কথাগুলো বলছেন, আমরা যেহেতু ভগবানের চোখে দেখি অনেকেই ডাক্তারদের, তাই তাদের দিক থেকে অনেকগুলো জিনিস আমরা জানতে পাচ্ছি। ঠিক তেমনি অন্যান্য বিভাগগুলোরও মানুষের এই সময়তে বেরিয়ে এসে জানানো উচিত।